আসসালামু আলাইকুম শুধুই অর্কিড গ্রুপে যারা আছেন তাদের জন্য আরেকটি ভিডিও আমি এখন করছি এই ভিডিওটি মাউন্টেড অর্কিডের উপরে আমরা যে অর্কিডগুলোকে মাউন্ট করি সেই মাউন্টেড অর্কিডগুলোকে আমরা কিভাবে করি এবং এর যত্নটা কীভাবে নিতে হবে আমি সেটার উপরেই আপনাদেরকে এখন দেখাবো যেমন এই অর্কিডটি এটি নিয়া এটি মাউন্টেড অর্কিড এবং খেয়াল করে দেখবেন এখানে শুকিয়ে গেছে এখানেও শুকিয়ে যাওয়ার মতো অবস্থা আবার এইখান থেকে নোটের নিচের থেকে কিন্তু আর কি নতুন কুড়ি আসছে এখন এই মাউন্টের অর্কিডের টুলুন নেওয়াতে এই গাছের এই ডালটিকে কখনোই কাটবেন না কেন কাটবেন না যে এখান থেকে আবার রিব্লুম হওয়ার সম্ভাবনা থাকে এবং রিব্লুম হয় যেমন প্রথমে এটা ছিল তারপর আমি কাটিনি পরে এটা থেকে হয়েছে তো এই রিব্লুমিংয়ের জন্য আপনারা একটি ফার্টিলাইজার ইউজ করবেন টোয়েন্টি ফোরটিন থার্টিন এটা ইউজ করলে রিব্লুমিংটা দ্রুত হবে দেখেন এখানে একটি এটি হচ্ছে হ্যাঁ এটি হচ্ছে এখানে প্রথমে এই নটে প্রথমে এখানে হয়েছিল দুটা এটা চলে যাওয়ার পর এখান থেকে আবার কুশি ছেড়ে ঠিক এই জায়গা থেকে একটু কুশি ছেড়ে এখানে আবার দুটো বেরোচ্ছে সো এই স্পাইকগুলোকে আপনারা কখনোই কেটে দিবেন না তুলোমিয়াতে এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল করবেন এবার আসি এগ্রিগেডামে আমরা অনেকের ছবি দেখছি এগ্রিগেডামে অনেকেই এগ্রিগেডাম করছেন কিন্তু অনেকে জানেন না যে এগ্রিগেডামকে কীভাবে পটিং করতে হয় এগ্রিগেডামকে কখনও এইভাবে পটিং করবেন না কেন করবেন না কারণ ওর শিকরে পানি জমে থাকতে পারবে না শিকরে পানি জমে থাকলে সে ফুল দেবে না আমার এই এগ্রিগেডামটাতে একটি সুন্দর একটি করি ছেড়েছে হয়তো এখানে ফুল আসবে কিন্তু আমি এগ্রিকেটামকে সবসময় এভাবে ঝুলিয়ে রাখি সবসময় আমার এগ্রিকেটাম এভাবে ঝুলিয়ে থাকে এভাবে ঝুলিয়ে রাখলে আমি যখন পানি দেই তখন আমার পানিটা জমে থাকে না আর এই ধরনের অস্মকট স্লো রিলিজড বেঁধে রাখবেন যেন সব সময় এখানে এরা খাবার যেন সময় পায় এছাড়াও আরেকটি এগ্রিগেটাম আমি দেখাচ্ছি আপনাকে এটি এটিতেও দুটি কুড়ি আসছে আগে প্রথমে এখানে একটি ফুল ছিল ফুল চলে যাওয়ার পর এখানে একটি বীজ আসছে আমি এটা রেখে সিডলিং সিডলিংয়ের জন্য এটা দিয়ে আমি সিডলিং করব। আর এখানে একটি নটে একটি কুড়ি আসছে এখানেও একটি কুড়ি আসছে এবং এটাও কাঠের উপরেই কিন্তু মাউন্টিং করা এটা কাঠের উপরে মাউন্টিং করা মস দিয়ে এটাকে আমি ম্যাক্সিমাম আমি এটাকে ম্যাগনেশিয়ামটা আমি বেশি একে দেই কারণ ওদের ম্যাগনেশিয়াম ডিফিশিয়েন্সি সবচেয়ে বেশি থাকে এবং ম্যাগনেশিয়াম দেওয়ার কারণে দেখেন ওদের সুড লুষ্ট পুষ্ট এবং বেশ তরতাজা এবং পাতাও দেখেন পরিষ্কার একদম বেশ অনেক হার্ড পাতা হ্যাঁ এবং পরিষ্কার পাতা এবং আপনারা এই গাছগুলোতে অবশ্যই ম্যাগনেশিয়াম আপনারা ব্যবহার করবেন এগুলো মাইক্রো নাই নিউট্রেন্ট এগুলো গাছের জন্য খুবই উপকারী এরপর আমি আরেকটি দেখাবো এটি ভিন্ন কালারের গাছটি একেবারেই ছোটো আরেকটা কথা বলে নেই গাদাগাদি করে গাছ রাখবেন না তাতে গাছের ক্ষতি হয় একটা গাছের পাতা আরেকটা গাছে গিয়ে পরে ছায়া পরে সে খাবার পায় না অনেক সময় টান লেগে ছিঁড়ে যায় আমি যদিও একটু গাদাগি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য রাখবেন না এটাও একটি সুন্দর এগ্রিকেটাম এতে কোনো ফুল এখনও আসেনি এটা নতুন করা হয়েছে গত বছর এটাতে আসবে কি না আমি শিওর না হ্যাঁ এরপর এখানে আরেকটি অ্যাস্কোসেন্ডা আছে এই অ্যাস্কোসেন্ডাটি আমি নারিকেলের বাকলের মধ্যে করেছি এটাকে এবং এটা নতুন করেছি আমি আমি এটার ফুল দেখিনি এখনও তবে এই অ্যাস্কোসেন্ডাগুলো বা ভ্যান্ডাশিস জাতীয় গাছ যেগুলো এই গাছগুলো প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম দরকার দেখেন এই কালাটা এই যে কালাটা দেখছে দেখতে পাচ্ছেন এর ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি আছে যার কারণে পাতার কালারটা এরকম হয়েছে তো এটা অনেক দিন আমার নিজের বাগান ইয়াতে ছিল বারান্দায় ছিল এর প্রতি তেমন যত্ন নেওয়া হয় নাই আমি এটাকে এখন উপরে নিয়ে আসছি একে আমি যত্ন করব। আমি রীতিমতো আমি একে ম্যাগনেশিয়াম আমি একে দেব সাথে কিছু রুট হরমোনও দিতে হবে কারণ রুটগুলো খুব একটা বেশি সতেজ না শুষ্ক হয়ে গেছে একটু আগে পানি দিয়েছি এই রুটগুলো এরকম এরকম সবুজ থাকার কথা এই যে রুটটার মতো সবুজ থাকার কথা কিন্তু এই রুটগুলো সবুজ না যাই হোক আজকে আরেকটি এগ্রিকাটার দেখাবো এটিতে অনেকগুলো ফুলের ই আসছিল কুশি আসছিল এবং আমি আজকে সকালে এখান থেকে এটা কেটে দিয়েছি শুকিয়ে গেছে এটা কেটে দিয়েছি নতুন কাটা এটাকেও কেটে দিয়েছি নতুন কাটা একটা দুইটা আমি কেটে ফেলে দিয়েছি এবং এখান থেকেও দেখেন মরে যাচ্ছে এটাকেও কেটে দেবো ফুল আলটিমেটলি থাকবে একটাতে এগুলো আমি কেন কেটে দিলাম কারণ এগুলো শুকিয়ে গেছে ফুল ফুল কেন শুকিয়ে গেছে কারণ আমরা মনে করি গাছ বড় হয়ে গেছে গ্রোথ দরকার নাই আমরা গ্রোথের সারটা দেই না আবার অনেক সময় দেখি যে ফুল এসে গেছে তো সার দেওয়া দরকার নাই আসলে ধারণাটা ভ্রান্ত ফুলটাকে পরিপুষ্ট রাখার জন্য ভালো সুস্থ রাখার জন্য গ্রোথের সারটা দেওয়া উচিত আপনারা গ্রোথের সারটা তখন দেবেন এবং এই গ্রোথের সারটা অবশ্যই এমপিকে ফরটিন থার্টিন টোয়েন্টি হতে হবে যাই হোক আজকে আমি মাউন্টেড অর্কিডের উপরে আপনাদেরকে এতটুকুই বললাম পরবর্তীতে অন্য আরেকটি ভিডিও নিয়ে আমি আসব তখন আপনাদেরকে আমি আরও বিস্তারিত জানাবো আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা দেখতে পাবেন এবং ভিডিওটির একেবারেই শেষে আপনারা স্ক্রল করে কমেন্ট বক্সে আপনারা যদি কমেন্টস করেন সেখানে আপনাদের কোনো জিজ্ঞাসাও থাকে তাহলে সেই জিজ্ঞাসাগুলোকে নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদেরকে আমি দেখাবো শুধুই অর্কিডের সাথে থাকুন অর্কিডের সেবা করুন অর্কিড অবশ্যই আপনার পেশেন্টকে যত্ন করবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই